हेलो गाइज, वेलकम बैक टू माय चैनल। आमी पारमिता और आमार चैनलेर नाम पारमिता रत्ना। तो चलो एखन थेके शुरू करा जाक ब्लॉगटा। तो सकालबेला घूम थेके तो उठेई पड़ेछि और एखन चले जाच्छि जिमे। तो चलो जावा जाक। एखन देखो जिमे चले एसेछि और जिमे एसे रेडी हये गेछि। तो वार्कआउट करार जन्य एकदम रेडी। तो बाड़ी थेके किछुटा रेडी हये आसि और एखाने एसे किछुटा रेडी हई। तो वार्कआउट करे बाड़ीते चले एसेछि। बाड़ीते एसे स्नान टान करे नियेछि, स्नान करे पुजो दिए नियेछि। तो बेरोबो जेहेतु आज के एकटु बेरोते हबे, बेरोबो तार जन्य स्नान टान करे पुजो टुजो दिए नियेछि। तो ए देखो आमार पुजो देवा कमप्लीट हये गेछे, पुरोपुरि कमप्लीट पुजो देवा माने सम्पूर्ण शेष। एर निजे रेडी हये नियेछि और रेडी हये देखतेई पाच्छो आमिओ रेडी हये गेछि और माओ संगे रेडी हये गेछे। आर रेडी हये आमरा बसे रयेछि कारण बाइरे प्रचंड बृष्टि पड़छे, बेरोते पारबो ना হয়তো, তার জন্য মানে বেরোতে পারছি না। আর এই দেখো তোমাদেরকে জানলা দিয়ে একটু দেখিয়ে দিলাম, দেখতেই পাচ্ছো বৃষ্টি হচ্ছে, বোঝা যাচ্ছে না হয়তো বৃষ্টি হচ্ছে, কিন্তু বোঝা গাছের পাতাগুলো ভেজা বোঝাই যাচ্ছে বৃষ্টি হচ্ছে। তো কি করব, বৃষ্টি কোনো কিছু মাথায় না রেখে বৃষ্টি উপেক্ষা করে বেরিয়ে পড়লাম সবাই মিলে। এই যে ছাতা নিয়ে সবাই মিলে একসাথে ছাতা নাতা দিয়ে বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে গিয়ে ঠাকুরের জন্য একটু মিষ্টি টিষ্টি কিনলাম। তো মিষ্টির দোকানে চলে এসেছি আর এটা হচ্ছে সেই মিষ্টির দোকান আমাদের চাঁদপাড়া, যে মিষ্টির দোকানে অভিষেক মুখার্জি এসেছিলেন। তো সেই হচ্ছে মিষ্টির দোকান। সেই মিষ্টির দোকানে মিষ্টি টিষ্টি কিনে আমরা অটোতে সবাই মিলে উঠে পড়েছি আর অটোর থেকে নেমে এবার চলে এসেছি কুলপুকুর মায়ের মন্দিরে পুজো দিতে। তো এই হচ্ছে কুলপুকুরের মা। তোমরা হয়তো আমার আরও কোনো ভিডিওতে কুলপুকুরের মন্দিরে পুজো দেওয়া দেখতে পারো, কারণ আমি মাঝে মধ্যেই এই পুকুরে মানে এই মন্দিরে আসি, সরি মন্দিরে আসি আর পুজো শুরু হয়ে গেছে। আর দেখতেই পেলে মাকে এক একের পর এক এক মালা পরাচ্ছে। মা যতটা লম্বা সেই হিসাবে এখানে মালা পরানোর সিস্টেমটাও খুব সুন্দর। দুটো লাঠি বাঁধিয়ে নিয়ে দুপাশ দিয়ে দুজনে মালা পরিয়ে দেয়। তো মালা ঠালা পরিয়ে ঠুরিয়ে দেওয়ার পরে এইবার একজন এসছে যে সিঁদুরটা পরিয়ে দেবে আমাদেরকে। সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছিল আর আমাকেও সিঁদুরটা পরিয়ে দিলেন উনি। তো সিঁদুর টিঁদুর পরে তো ঠাকুরের নাম করে প্রণাম করলাম। প্রণাম টনাম করে এইবার আমাদের বাটা নেবার পালা। পুজো তো শেষ হয়ে গেছে, অঞ্জলি টঞ্জলি দেওয়া শেষ হয়ে গেছে। তো বাটা নেবার পালা দেখো তোমরা, শুধু একটু আমি ক্যামেরাটা ঘুরিয়ে একটু দেখালাম যে মন্দিরে কীরকম ভিড়। তো বাটা টাটা নিয়ে এইবার চলে আসলাম আমরা একটু রিলায়েন্সের শপিং করতে। কিছু শপিং করেছিলাম তো সেগুলো দেখালাম না তোমাদেরকে। তো কখনো পরে দেখিয়ে দেবো তোমাদেরকে যে অন্য কোনো ব্লগে কী কী শপিং করেছিলাম। তো দেন এখানে শপিং টপিং করার পরে, কিছুটা শপিং করার পরে একটা গিফট ভাউচার আমাদের মানে শপিং যা হয়েছে সেটাতে একটা গিফট ভাউচার পাওয়া যাবে। তো সেই গিফট ভাউচারটা নিতে আমি ওপরে চলে এসেছি আর ওপরে এখন সেই গিফটটা নেব। তো তোমাদেরকে দেখিয়ে দেবো সেটা কী গিফট, সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। এটাই হচ্ছে সেই গিফটটা যেটা আমরা নেব। তো দেন এটা এরকমভাবে ধরে নিয়ে নিচ্ছিলাম, নিতে গিয়ে চিন্তাভাবনা করলাম যে ভেতরটা দেখে নিই যে কোনো কিছু প্রবলেম আছে নাকি। একটা জিনিস যখন নেবো সেটা চেক করে নেওয়া উচিত আমাদের। তো এইভাবে দেখো গিফটটা দেখে নাও কত সুন্দর গিফটটা, একটা বলে সেট। তো সব কিছু রাখা যাবে ঢাকা টোকা। তো এটা নিয়ে এইবার গিফটটা নিয়ে আমরা এবার বেরিয়ে পড়লাম শপিং মলের থেকে, বিল করলাম, বিল করে সেখান থেকে বেরিয়ে পড়লাম। আর সেখানে তোমাদের দাদা গেছিলো গাড়ি নিয়ে আমাদেরকে আনতে। তো সেখান থেকে আনার সময় তোমাদের দাদা কিনে দিয়েছিলো বিরিয়ানি আমাদের সবার জন্য। তো সবাই মিলে একসাথে ঘরে বসে এসি চালিয়ে, যেহেতু আমাদের টেবিল ডাইনিং স্পেসে আমাদের এসি দিয়ে পাখা আছে, তো ঘরে বসেই সবাই মিলে খাওয়া দাওয়া করলাম বিরিয়ানি। আর এইভাবে আজকে সারাটা দিন কাটালাম। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, বাই বাই।